আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রি ফায়ারের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ফ্রি ফায়ারের যে নতুন আপডেটটা আমাদের আসছে, আপডেটের পরে কিন্তু অনেকগুলো ইভেন্ট আসার কথা ছিল, বাট এখনও পর্যন্ত কোনো ইভেন্ট আসলো না। তো আমি ভাবছিলাম যে কালকে আপডেট দিয়েছি, আজকে সকালে হয়তো ঘুম থেকে উঠে দেখবো ইভেন্ট একদম আমাদের ফ্রি ফায়ারটা ভরে গেছে, কিন্তু এখন দেখি ভাই কোনো ইভেন্টই আসে নাই। তো ইভেন্ট আসে নাই তার একটা কারণ আছে, কারণ আপনারা সবাই জানেন যে এখানে ইভেন্টগুলো আমাদের আসার সঙ্গে সঙ্গে ফ্রি ফায়ারের গ্লিচ শুরু হয়ে যায়, যে কারণে আসলে ইভেন্টগুলো তারা একটু ঠিকঠাক করে দিতেছে যেন এই ইভেন্টে আমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আর দু একদিনের মধ্যে ইভেন্টগুলো দিতে পারে, এত বেশি বেশি ইভেন্ট দিবে ঠিক আছে, যেগুলো দেখে আসলে সবাই মাথা নষ্ট হয়ে যাবে। তো নতুন ইভেন্টের মধ্যে এখানে ইভেন্ট তো কিছু আসে না, যেটা লাক রয়্যাল আপনার ডায়মন্ড রয়্যাল চেঞ্জ করছে, গোল্ড রয়্যাল নতুন গোল্ড রয়্যাল আসছে, ওপেন রয়্যাল আসছে, ঠিক আছে। এছাড়া তেমন কিছু চেঞ্জ হয় না, 500 ডায়মন্ডটা পাবে, একটা ফুটবলের যে ইয়াটা ছিল এনিমি ছিল কি বলে ক্যারেক্টারটা দিছে। আর আপনি যখন স্টোরে আসবেন তখন দেখবেন এখানে যে রিডিম আছে, আপনি রিডিমে চলে আসবেন, রিডিমে চলে আসার পরে এখানে গিল টোকেনে আসবেন, গিল টোকেনে দেখবেন এখানে ওপেন রয়্যাল কার্ড 5টা দিতেছে, কারণ আমাদের প্রতি আপডেটের পরে এখান থেকে 5টা করে দেয়, আপনি কিনে নেবেন এগুলো। আর এখানে ডায়মন্ড রয়্যাল কার্ডও 5টা আপনি এখান থেকে কিনে নেবেন। তো আমি এগুলোতে একটু পরে আমি স্পিন করবো। তো যাই হোক, আমি এগুলো কিনে নিলাম। তারপরে দেখবেন এখানে ম্যাজিক কিউবে এখানে দুটো বান্ডেল আসছিল, এই যে একটা বান্ডেল মানে ডায়মন্ড রয়্যাল এর আগে যে বান্ডেলগুলো আসছে সেগুলো এখানে দিতেছে। তার এখানে FF টোকেন আছে, FF টোকেন আপনি দেখতে পারবেন এখানে একটা নতুন একটা বান্ডেল আসছে, যেটা জোশ এটা নিয়ে রাখবেন। আমার কাছে জুতাটা নিতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপর জুতা না নিলে আসলে পুরো বান্ডেলটা তো আর হবে না, যে কোনো এটা নিতে হবে, এটা 200 FF টোকেন লাগবে। তো যাই হোক, আমি এটা নিয়ে নিই, প্রথমে জুতাটাই নিই, তারপরে মাথা, ধরো এগুলো সব কিছু নিয়ে আমার কাছে কিন্তু মাত্র 205 টোকেন আছে, মাত্র 5টা টোকেন বেঁচে থাকবে, তাও আমি সবগুলাই নিয়ে নেবো। তো বাস এটা নিয়ে নিলাম। আর এই যে কার্ডগুলো কিনতে সেগুলো তো আপনি এখানে স্পিন করতে পারবেন, এছাড়া তেমন কোনো ইভেন্টে আসে নাই, ঠিক আছে। দেখেন আমাকে 5টা আছে, আর ডায়মন্ড রয়্যাল কার্ড আছে 13টা। তো আরেকটা ইভেন্ট এখানে আমাদের আসছে, সেটা হলো কই গেল ইভেন্টটা, এই যে সেটা হলো আমাদের জন্য না, আসলে বাংলাদেশ তো অ্যামাজন চালু নাই, ঠিক আছে। এটা হলো যারা অ্যামাজন ইউজ করে হয়তো তাদের জন্য আমি যতটুকু বুঝতেছি। এই দেখেন এখানে লগ ইন করতে বলতেছে অ্যামাজনের ইয়া দিয়া, হয়তো অ্যামাজনের অ্যাকাউন্ট যদি বাংলাদেশ থেকে খোলা যায় তাহলে আপনারা খুলে নেবেন, আর যদি খোলা যায় তাহলে আমি দেখবো, যদি এখানে খোলা যায় তাহলে আমি কোনো একটা ট্রিক্সের মাধ্যমে এটা খুলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই রিওয়ার্ডগুলো আপনারা পাবেন। দেখেন এই প্রত্যেকটা রিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেবে, ঠিক আছে। আমাদের বলতে যারা অ্যামাজন ইউজ করে তারাই হয়তো পাবে, আর যারা ইউজ করে না তারা পাবে না, কারণ বাংলাদেশ তো এখন অ্যামাজন আসে না, ইন্ডিয়াতে এটা অনেক ভালো চলে অ্যামাজন, তো ওরা হয়তো নিতে পারবে। এখানে আমার কাছে ধরতে গেলে প্রায় অনেক কিছুই আছে, ঠিক আছে। এই ব্যাগটা নেই, পান্ডার এই ব্যাগ নাই, এটা নাই, আর একদম এই ব্যাগটাও নাই, এই বান্ডেলটা নাই, আর কী কী নাই, আর শেষের এই বান্ডেলটা নাই। তাছাড়া আমার কাছে এখানে ক্যারেক্টারগুলো আছে, এই ব্যাগগুলো আছে, লেভেল আপ কার্ড আমার কাছে যথেষ্ট আছে, আর দরকার নাই। তো যাই হোক, এই ছিল নতুন ইভেন্ট। আর ইভেন্ট আসার সাথে সাথে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো একটু আগে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।